আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা ডিজিটাল আইডি চালু করুন পুলিশের হাত থেকে সুরক্ষিত থাকুন সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার এবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন চলমান রয়েছে পুলিশের অভিযান অভিযান চলাকালে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এই চেকিং চলাকালে যাদের ইকামা থাকার পরও দেখাতে পারছেন না তাদেরকে আইন অনুযায়ী আটক করে জরিমানা করা হয় পুলিশের এই জরিমানা থেকে বাঁচতে ডিজিটাল আইডি চালু করে সাথে রাখলে আর জরিমানা গুনতে হবে না সৌদির জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট প্রবাসী ও নাগরিকদের জন্য ইতিমধ্যে ডিজিটাল আইডি চালু করেছে যার ফলে প্রবাসী ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইকামা ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের নিবন্ধনের প্লাস্টিকের নথি বহন করার দরকার নেই ডিজিটাল আইডিটি অ্যাপসার এর ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যায় এবং এর একটি কপি স্মার্টফোন মানে মোবাইল ফোনেই রাখা যায় যা পরে ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখা যায় এবং অন্যকেও দেখানো যায় খুব সহজেই অ্যাপসের থেকে এই ডিজিটাল আইডি চালু করা যায় আর এই নিয়মটির ফলে প্রবাসীদের তাদের মূল প্লাস্টিকের ইকামা বা ড্রাইভিং লাইসেন্স সাথে না রাখার ফলে পুলিশের চেকিংকালে যে জরিমানার শিকার হতে হয় তার থেকে বাঁচা যাবে প্লাস্টিকের পরিচয়পত্রের বদলে ডিজিটাল আইডি ব্যবহার করেই প্রবাসীরা তাদের যাবতীয় কাজ করতে পারবেন প্রবাসীদের তাদের জাতীয় পরিচয়পত্র আবাসিক অনুমতি বা ইকামা ড্রাইভিং লাইসেন্স যানবাহনের নিবন্ধনের প্লাস্টিকের নথি বহন করার দরকার নেই তাই সকল প্রবাসীরা যেহেতু সৌদি আরবে পুলিশের অভিযান চলমান রয়েছে তাই সকলে পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে ডিজিটাল আইডি চালু করে মোবাইল ফোনে রাখুন যাতে করে পুলিশের চেকিংকালে আপনি মূল ইকামার পরিবর্তে এই ডিজিটাল আইডি দেখিয়ে জরিবানার হাত থেকে বাঁচতে পারেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে